সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক আয়োজনের আজকের আলোচনার বিষয় ওহমস ল এবং এর সীমাবদ্ধতা। এর পূর্বে আমরা কিন্তু ধারাবাহিক আয়োজনে কারেন্ট সম্পর্কে জেনেছি, ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কেও জেনেছি। তো এই ওহমস ল এবং এর সীমাবদ্ধতা এই সম্পর্কে আলোচনা করার মূল উদ্দেশ্যই হলো নেক্সটে যেহেতু আমরা এই রিলেটেড ম্যাথগুলো সলিউশন করবো, এই জন্য এটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন। ওহমস ল জর্জ জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন্স ওহম 1827 খ্রিস্টাব্দে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটি উপাত্তের মধ্যে একটি সম্পর্ক সূচক সূত্র প্রকাশ করেন। এই সূত্রকে মূলত আসলে আমরা ওহমস ল হিসেবে জানি। ওহমস ল কি বলেছিলেন যে কোন পরিবাহী, দেখুন একটি এটা একটা পরিবাহী ধরলাম, এটা একটা পরিবাহী যদি আমরা কল্পনা করি, এই পরিবাহীর একটি নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে এর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এটা আমরা V1 দিলাম, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এটা হলো V2 এই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এর মধ্য দিয়ে প্রবাহিত হবে কারেন্ট এবং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বাধা পাবে রেজিস্ট্যান্সে। উনি বলেছেন যে কোন পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে কারেন্টটা যে প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য অর্থাৎ বা বিভব পার্থক্য এর সাথে সমানুপাতিক এবং এই রেজিস্ট্যান্সের সাথে উল্টানুপাতিক। তার মানে ওনার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে দুই প্রান্তের বিভব পার্থক্য V1 V2 ভেরিয়াসেস কারেন্ট, বা আমরা এইভাবে লিখতে পারি I ভেরিয়াসেস V1 মাইনাস এর V2। এখন V1 মাইনাস এর V2 ইকুয়াল টু যদি আমরা ভোল্টেজ ধরি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু I ভেরিয়াসেস V লিখতে পারি। এটা আমরা 1 নং সমীকরণ 1 নং কন্ডিশন দিলাম। তারপরে দ্বিতীয় অংশে উনি বলেছেন যে এই কারেন্ট এই রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, তার মানে আরেক বা উনি যে বলেছেন রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, তার মানে এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। এখন এই 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি ভি বাই হলো আর। এখন I ইকুয়াল টু যদি আমরা কে নিয়ে আসি, একটি সমানুপাতিক ধ্রুবক, তার মানে কের মান যদি আমরা 1 ধরি তার মানে ভি বাই আর, অতএব ভি ইকুয়াল টু আই আর। এই সূত্রটি হলো ওহমস ল হিসাবে, ওহমস এর সূত্র হিসাবে আমরা জানি, যেখানে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এখন এটি দিয়ে আমরা রেজিস্ট্যান্স এটি দিয়ে আমরা তিনটি সম্পর্ক কিন্তু নির্ণয় করতে পারি। যেমন দেখুন যে এই সম্পর্কটি তিনটি কি হয়, যদি আমরা একটি ত্রিভুজের সাহায্যে সহজে দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করুন যে এটা এখানে ভি আই আর, তার মানে তিনটা সম্পর্ক আমরা কিন্তু পাচ্ছি কি ভি সমান আই আর, এটা তো আমরা নর্মাল সূত্রে কন্ডিশন হিসাবে জানলাম 1 নম্বর। 2 নম্বর, এখান থেকে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বের করতে পারি ভি বাই আই, অর্থাৎ ভোল্টেজ বাই কারেন্ট 2। আর 3 নম্বর কন্ডিশনে আই বের করতে গেলে আমাদের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, যে কোনো দুইটি উপাত্ত থাকলে আমরা কিন্তু এই একটি মান বের করতে পারবো। এটাই মূলত আসলে সাইমন্স ওহমস বলেছিলেন 1827 খ্রিস্টাব্দে, যা ডিসি সার্কিটের যে ম্যাথগুলো আছে, নর্মাল ডিসি, সিরিজ, প্যারালাল, মিক্সড সার্কিট, এইসব ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এই ফর্মুলা ছাড়া সূত্র করা প্রায় কঠিন হয়ে বা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমরা এখন এই সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো দেখব, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করা যায় না এমন কিছু ক্ষেত্র আছে, ঠিক আছে? সেই সূত্রগুলো এই ক্ষেত্রগুলো সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন, কারণ আমরা না জানলে হুটহাট একক সার্কিটের মধ্যে এই ফর্মুলা প্রয়োগ করার চেষ্টা করবো, যাতে মাথা গুলিয়ে যাবে এবং ম্যাথগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তাহলে সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা যতটুকু সীমাবদ্ধতা প্রথম সীমাবদ্ধতা হলো এটা অনলি ফর অনলি ডিসি সার্কিট, অর্থাৎ এই সূত্রটি শুধুমাত্র ডিসি সার্কিটের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, ঠিক আছে? এই সূত্রটি 2 নম্বরে হলো যদি তাপমাত্রা তারতম্য ঘটে
তাপমাত্রার পরিবর্তন হলে পরিবর্তন হলে এই সূত্র প্রয়োগ করা যাবে না। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন করা যাবে না। আরেকটা হলো জটিল সার্কিট সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। জটিল সার্কিট সমাধানের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার হয় না। এই তিনটি সীমাবদ্ধতায় মূলত আসলে আমরা এই ওহমস এই যে ফর্মুলা আছে এই ক্ষেত্রে পেয়ে থাকি। তো আমরা আজকের ক্লাসে এই ওহমস ল এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে জানলাম। যদি এখানে কারো বোঝার তারতম্য থাকে বা অনিচ্ছাকৃতভাবে কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, অবশ্যই সঠিক ক্রিয়া গ্রহণ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন। পরবর্তী সিরিজগুলো দেখার জন্য এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।